মদ মুক্ত পূজা করেন তুমি যে আমারে কইলা কোন সময় খাই না কেমনে মাইন্নাম বলো ও তুমি দেখছ না তুমি খাও মনে করি আতি দেমন নিদের নিদ্রে দেখেন এই অবস্থা রাখেন কি নাই গ্যারান্টি দিবেন কে কে আমার লগে আমি ধরাই দিলে আপনারা বলেন আমাকে যে ধরেন আপনি বাহার ভাই আমি ধরাবো প্রবলেম যেই জায়গায় প্রবলেম কিন্তু আমরা না আপনারাও কিছু প্রবলেম ক্রিয়েট করেন সারা রাত না মটর খেয়ে না আসে সকালবেলা ঘুমাতে কী দেখো আমার খোলামেলা কইলাম আপনাদের এটা বন্ধ করতে হবে আপনাদের আমার কথা খারাপ লাগলেও আমি একটু বাস্তব কথাটা কইছি নাকি একজন অস্বীকার করেন যে আমার কথা মিথ্যা আপনারা মদ মুক্ত পূজা করেন তাহলে এত মণ্ডপ হবে না এইটা এত মণ্ডপ হবে না আমি একটা বাস্তব কথা কইলাম ভিতরটা কইলাম মদ মুক্ত রাখেন কি নাই গ্যারান্টি দিবেন কে কে আমার লগে আমি ধরাই দিলে আপনারা বলেন আমাকে যে ধরেন আপনি বাহার ভাই আমি ধরাবো হ্যাঁ শুধুমাত্র মদ খাওয়ার জন্য আলগাল রাজি একজন কয় কমছে একজন কন দরান হ্যাঁ হ্যাঁ মাদক মুক্ত পূজা এই স্লোগান দিবেন আপনারা প্রত্যেক মণ্ডপে লিখবেন মাদক মুক্ত পূজা একটা মাদক মুক্ত পূজা মাদক মুক্ত পূজা আমরা মাদক মুক্ত পূজা পূজা বলছি মুসলমানে মসজিদে ঢুকতেনা মধ্যে তার জব করে দেবো ঢুকলে বুঝছেন নি সব কথা কোন ধর্মীয় আচার অনুষ্ঠানে অ্যালাউড নাই অ্যালাউড আপনাকে অ্যালাউড এটা তাইলে দিগান না কোনো মুসলমান মত কেটে মসজিদে ঢুকতে পারবো নি আবাদত করতো তার জব করে দেবো তাদের সবাই মিলে হ্যাঁ না মৌলবাদী লাগতো না মুসলিমদের মাইতার পিঠে কোনো ধর্মে অ্যালাউড না যখন একটা মানুষের সেন্সলেস হয়ে যায় যেই খাদ্য খাওয়ার পর একটা মানুষে মানুষত্ব হারায় ফেলে এটা কোন ধর্ম এলাও করবে সকল ধর্ম তো মানুষের জন্য নাকি সকল ধর্ম মানুষের জন্য না তাহলে যেই জিনিস খাওয়ার পর মানুষ থাকে না মানুষ সেইটা কোনো ধর্ম এলাও করতে পারে না তাহলে আমরা মাদক মুক্ত পূজা এইবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখ হ্যাঁ এই যে শুরু হবে ইনশাআল্লাহ কুমিল্লা মাদক মুক্ত বললাম তো মাদক মুক্তটা আমরা এই বছর থেকে শুরু করবো কুমিল্লায় কোন হল না আপনার লগে আমি একমত না আপনার সাথে আমি একমত হওয়ার কোন সুযোগ নাই আমি কি বিদেশ থেকে বিসির মতো পোস্টিং করে কুমিল্লা কাজ করি নাকি হ্যাঁ আমি পূজা মণ্ডপ ঘুরি না আপনারা অনেকে দার দার ফুটুদা মণ্ডপে থাকেন আমি সব দূর বুঝছেন আমি প্রতিটা পূজা মণ্ডপে যাই কুমিল্লায় অলমোস্ট অল আমি না গেলে আমার একটা টিম দেয় আমি ডিসি এসপিকে বলি যে তোমরা বাড়িগুলো দেখো এক আড্ডা যদি কুমিল্লা দাও তোমরা যাবো বেশি দেওয়া দরকার নেই বাড়িগুলো দেখো বাড়িগুলোর সাথে মানুষের কারণ ওইখানে মানুষ তোমরা গেলে খুশি হবে আমার মধ্যে সকল এমপি এলাকায় থাকে না বোধ হয় বুঝছ থাকে সব এমপি থাকে সব এমপি তাইলে তো এইটাই আর দৌড় বেড়াতে লাকসামে সব থাকে তুমি যে আমার কইলা কোনো সময় খাই না কেমনে মাইনাম বলো ও তুমি দেখছো না তুমি খাও মনে করি আতি দেমন নিদের নিদ্রে দেখেন এই অবস্থা নিয়ে কথা হলো নাকি প্র্যাকটিক্যাল কথা বলো না কেন তুমি না দেখলে তো মদ খাওয়া বন্ধ হবে না কখনো তোমাকে দেখতে হবে আমি দেখলে হইতো না তুমি দেখতে তেললে মদ খাওয়া বন্ধ হবে তোমরা যদি দেখো মদ খাই তেলে বন্ধ হবে আমি দেখলে বন্ধ করতে পারবো না আমি দেখলে তোমার মতো লোক করবে না খায় না তুমি দেখো দয়া করে দেখো হ্যাঁ আসলে আমরা সিদ্ধান্ত নেই
যে আমরা কুমিল্লার থেকে শুরু করি যে আমরা মাদক মুক্ত পূজা করব। পূজায় তো সকল মেয়েরা ঘর থেকে বেরো বেরো না, সবাই যায়। তারা যদি ফ্রি না মুভ করতে পারে তাহলে আপনার পূজা করে লাভটা কি? এই জন্য একটা জিনিসে কন্ট্রোল করেন, আপনারা দেখবেন অনেক কিছু কন্ট্রোল হয়ে গেছে।